সারা বাংলায় কত পুলিশ এসে একটা থানায় একটা ঘটনা ঘটলে সেটা নিয়ে সারা ভারতবর্ষে মহাভারত প্রমাণ হয়ে বেদান্ত করে দিচ্ছে। কত বড় বিজেপি চলে, কি করে হিউমিলিয়েট করা যায়? আরে ভাই, টিকিয়া পরে একটা ঘটনা ঘটলে পুলিশ অ্যাকশন নেবে, তোমার এত কিসে মজা? তুমি টিকিয়া পরা নিয়ে সারা ভারতবর্ষ বাংলা গভর্নমেন্টকে হিউমিলিয়েট করছো, শকুনির মতো বসে আছে। শকুনি যখন বসে থাকে কখন একটা মৃতদেহ আসবে সে খাবে টুকরে টুকরে। কেমনি কেউ কেউ বসে আছে রাজনৈতিক কারণে কোনো কাজ নেই, বলুন না ঝাড়ুন না লোক পাচ্ছি না, ঝাড়ুন তো বলুন না রাস্তা, রাস্তাটা ক্লিন হতো কাজে না। আমার ইচ্ছে বললো আমি দেবো, আমার পার্টির ওয়ার্কার তো দিচ্ছি, আমরা ঘুরিয়ে বেড়াচ্ছি, আমি ঝাড়ু দেওয়াটাকে কোনো দুর্বলত্ব মনে করি না, আমি ভালো কাজ মনে করি। আমি নিজে ঝাড়ু দিয়ে আমি আমার মিউনিসিপ্যালিটি ওয়ার্কারদের আমি মাস্ক দিয়ে তাদের সাথে হাত মিলিয়ে কাজ করেছি। আই ক্যান ডু দিস। কে বলেছে না না করে বড় বড়, এখন তো সবচেয়ে বড় করবার সময়, নামুন আসুন, সবাইকে বলো সব নামুন, রাস্তায় ঝাড় দিন, রাস্তাঘাট পরিষ্কার রাখুন, হসপিটাল গুলো পরিষ্কার রাখুন, পুরো নাইটিঙ্গেলের মতো সিস্টার নাইট একদম নাইটিঙ্গেলের মতো ক্যান্ডেল লাইট নিয়ে বেডে বেডে ঘুরুন, কোভিড পেশেন্টদের পাশে থাকুন, কোয়ারেন্টাইনের পাশে থাকুন, হেলথ ডিপার্টমেন্টের পাশে থাকুন, পুলিশ ডিপার্টমেন্টের পাশে থাকুন, সর্বোপরি মানুষের পাশে থাকুন, তবেই বুঝবো সাচ্চা কথা বলার দল। আর যারা মানুষের ব্যথা বুঝবেন না, কথার মতো কথা না বলে শুধু চিরতর মতো চিরতর জল খাওয়াবেন, তারা মনে রাখবেন আমরা তো দুর্বল নই। কখনো কখনো চলার পথে ভুল হয়ে যেতে পারে, পুলিশ সারাক্ষণ কাজ করছে, একটু একটু ভুল হয়ে যেতে পারে, সেটাকে নিয়ে ধরবেন। আর 99% ভালোবাসা করবেন না। ঠিকই আবার একটা ঘটনা ঘটেছে, ঘটনা ঘটা উচিত ছিল না এবং ঘটনাটা খারাপ ঘটেছে, এবং আমি পুলিশকে বলছি স্টার্ট অ্যাকশন নিতে, যারা আসল দোষী ইনোসেন্টদের হ্যারাস না করো। অফকোর্স এখানে আমরা মনে করি যখন অন্যায় যেটা অন্যায় সেক্ষেত্রে আমরা সবাই ক্ষেত্রেই সমানভাবে হিউম্যান বিং হিসেবে ঠিক করি, এটা বাংলা। আমরা কখনো কাস্ট ক্রিড রিলিজিয়াস করি না, আমরা সব মানুষকেই ভালোবাসি, সবাই আমাদের ভাই বোন, কিন্তু অন্যায় যে করে সে অন্যায় বলে পরিচিত হয়। তার কোনো হিন্দু নেই, মুসলমান নেই, শিখ নেই, খ্রিস্টান নেই, ক্রাইমস ইজ ক্রাইম, ক্রিমিনাল অফেন্স ইজ ক্রিমিনাল অফেন্স, এটা মাথায় রাখবে। সেটাকে নিয়ে এত হই হুল্লোড় করে বলুন না উত্তরপ্রদেশে যে হলো পুলিশকে বলল কি করেছে ব্যবস্থা, দিল্লিতে কত ঘটনা ঘটেছে, এখন প্যান্ডোরা বক্স খুলবো নাকি এখন খুলতে চাইছি না, যেহেতু এখন একটা সংকটের মধ্যে মানুষ আছে, তো আপনি খুললে আমিও খুলে দেবো। কিন্তু বিজেপি বন্ধুরা মনে করবেন না এক তরফা আপনি করবেন, প্যান্ডোরা বক্স কিন্তু আমরা খুলে দেবো। কত লোক মারা গেছে দিল্লিতে ক্যা এনপিআর এনআরসি নিয়ে আন্দোলন করতে গিয়ে, আমি কিন্তু বলিনি বন্ধু এখনো, তার কারণ আমি মনে করি এইটাকে আমরা আগে সামলাই।